আসসালামু আলাইকুম। নিত্য নতুন ওয়াজ ও গজলের ভিডিও পেতে আমাদের চ্যানেল টিকে ডিজিটাল সাউন্ডটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। জাতির খেদমতে নিয়োজিত ইসলামী ওয়াজ ও গজলের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টিকে ডিজিটাল সাউন্ড ফাঙ্গর বিবিরাইর বাসস্থান। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم মাইক্রোফোনের সাউন্ডটা একটু বাড়াও আর বক্সটা একটু বাড়াও, সাউন্ডটা পরিষ্কার হচ্ছে না কেন? খুব মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা রোজা দেখা দে খোদায়া দরে মুদ্দাদ সে মিলা দে খোদায়া
শরাবে মোহাব্বত পিলা দে খোদায়া, পয়গম্বরুন করমজা দেখা দে খোদায়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মোহাম্মদ। নাম যতই জপি ততই মধুর লাগে, এ নামে তো এত মধু কে জানিত আগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তাওহীদ কা ডঙ্কা আলম মে বজওয়া দিয়া কমলি ওয়ালে নে, পি পিয়ে কে প্যালে কৌসর কে লোটেঙ্গে মদাসি ভর ভর কে। ইন্না আতয়না কল কৌসর ফরমা দিয়া কমলি ওয়ালে কো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা শ্রদ্ধেয় অধ্যকার মাহফিলের পরিচালনাকারী জনাব সভাপতি সাহেব, সম্মানিত আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, সম্মুখে উপবিষ্ট ধর্মজ্ঞান পিপাসু সুধী শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরাল থেকে আমার কণ্ঠের আওয়াজ্রণিতা ধার্মিকা পদ্মা নাসিনা মা ও বোনেরা, আল্লাহাকের দরবারে অসংখ্য শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে আরামের বিছানাকে ত্যাগ করে এমনই একটা দিন শরীয়তের আলোচনার মজলিসে তথা জান্নাতের বাগানে বসবার তৌফিক দান করেছেন। কৃতজ্ঞতা প্রকাশে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের পাক দরবারে জানাই অসংখ্য দরুদ ও সালাম। সমাবেতভাবে সকলেই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা গাজিনিন, আজকের এই মাহফিলটা কবরস্থানকে কেন্দ্র করে, মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতের জন্য এই মাহফিল দেওয়া হয়েছে। আমরা যারা এখানে সবরেসানি করতে বসেছি, আমাদের সবাইকে একদিন মরণ পথের পাড়ি দিতে হবে, একদিন সবাইকে কবর নামক জায়গার বাসিন্দা আমাদের সবাইকে হতে হবে, কথা ঠিক কিনা? মরণের হাত থেকে কেউই আমরা নাজাত বা মুক্তি পাব না,
পৃথিবীতে একটি রোগ যার কোনো ট্রিটমেন্ট নাই, ঔষধ নাই, পৃথিবীর কোনো ডাক্তার এই রোগের কারণ করতে পারেনি, যে রোগটির নাম হলো মরণ রোগ। মরণ রোগের কোনো চিকিৎসা আছে? এর কোনো ঔষধ আছে? কিছুই নাই। আল্লাহ বললেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়্যাদা। মরণ এমন একটা জিনিস, মরব না বলে মরণের ভয়ে কেউ যদি সুদৃঢ় অট্টালিকার মধ্যে আবদ্ধ হয়ে যায়, এমন ঘর যে ঘরে পৃথিবীর কোনো শক্তি প্রবেশ করতে পারে না, মরব না বলে কেউ যদি এমন ঘরের ভিতরে আবদ্ধ হয়ে যায়, তবুও মরণ তাকে ছেড়ে দেবে না। আজকে আমাদের ভিতরে মরণের ভয়, কবরের ভয়, আল্লাহর আজাব গজবের ভয়, শাস্তির ভয় দূরে সরে গেছে। যে মানুষটার ভিতরে মরণের ভয়, কবরের ভয়, শাস্তির ভয়, আল্লাহর আজাবে জাহান্নামের ভয় রয়েছে, ওই মানুষটার দ্বারা এই পাপের কাজ হওয়াটা বড় কঠিন ব্যাপার, ঠিক কিনা? যার ভিতরে খোদা ভীতি নাই, আল্লাহর আজাব গজবের ভয় নাই, মরণের ভয় নাই, ওই মানুষটার দ্বারা এই পাপের কাজ হওয়াটা বড় স্বাভাবিক ব্যাপার। আজকে দেখুন, যত মানুষ রাস্তায় ভিড় করে দাঁড়িয়ে আছে, তত মানুষ মাহফিলে নেই। রাস্তায় তো গাড়ি পাস করা যায় না। এরা মনে করে যে আজকে জলসা, জলসা উপলক্ষে মেলা হচ্ছে। আশ্চর্য, কারা এরা? আল্লাহ নবী বললেন, সাবারা, ও আমার সাবিনা, কবরের আজাব, কবরবাসীদের শাস্তি, কবরের আজাব, কবরবাসীদের শাস্তি, তোমরা যদি একটা বার চোখে দেখতে পেতে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, মরণের আগ পর্যন্ত তোমাদের মুখ দিয়ে হাসি বার হতো না। একবার যদি দেখতে পেতে কবরের শাস্তি, ও আমার সাবিরা, মরণ সম্পর্কে তোমরা যতটাই জানো, কবর সম্পর্কে তোমরা যতটা খবর রাখো, এতটাই যদি দুনিয়ার কোনো চারপে জন্তু জানোয়ারেরা জানতো, এতটা সংবাদ যদি দুনিয়ার কোনো চারপে জন্তু জানোয়ারেরা রাখতো, দুনিয়ার জমিনে তোমরা খাওয়ার জন্য হৃষ্টপুষ্ট পশু খুঁজে পেতে না, মোটা তাজা পশু তোমরা খুঁজে পেতে না, দুনিয়ার পশুগুলো মরণের চিন্তা করে করে, কবরের চিন্তা করে করে তারা শুকিয়ে যেত। এই মরণের ভয়, কবরের ভয় নেই বলেই তো আজকে আমরা হই হই করে ঘুরে বেড়াচ্ছি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতক্ষণ পর্যন্ত মরো না বান্দা, যতক্ষণ না পর্যন্ত পূর্ণ ইমানদার মুসলমান তোমরা না হবে, পূর্ণ ইমানদার মুসলমান না হয়ে যেন কবরে এসো না। কবর বড় কঠিন জায়গা, বংশ পরিচয় চলবে না, ধনী গরিব মোড়ল মাতব্বর কিছু দেখা হবে না। আল্লাহ নবী আমার কলিজা টুকরি মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ও মা ফাতেমা, খবরদার মা, নবীর মেয়ে বলে যেন নামাজে ইবাদতে তিলাওয়াতে যেন অলসতা করো না মা, কিয়ামতের দিন নবীর মেয়ে বলে তোমার বিচার হবে না মা, কবর তোমাকে নবীর মেয়ে হিসাবে ছেড়ে দেবে না মা। নবী আমার ইমাম হাসান হুসাইনকে ডেকে বললেন, ও
ইমাম হোসেন, ইমাম হোসাইন, খবরদার খবরদার, নবীন নাতি বলে যেন নামাজে ইবাদতে তেলাওয়াতে যেন অলসতা করো না। কিয়ামতের দিন নবীর নাতি হিসাবে তোমাদের বিচার হবে না, খবর তোমাদের নবীন নাতি হিসাবে ছেড়ে দেবে না। হযরত আলী কে ডেকে বললেন, ও বাবা আলী, খবরদার বাবা, নবীন জামাই বলে যেন নামাজে ইবাদতে তেলাওয়াতে যেন অলসতা করো না। কিয়ামতের দিন নবীর জামাই হিসাবে তোমাদের বিচার হবে না, কবর তোমাকে নবীর জামাই হিসাবে ছেড়ে দেবে না। ও বাবা বাবা জিরা, নবীর মেয়ে, নবীর জামাই, নবীন নাতি, রসুল যদি এমন কথা বলে আপনি কার মেয়ে, কার জামাই, কার নাতি, কত টাকার মালিক আপনি, কবর আপনাকে কি ছেড়ে দেবে? মনে করছে আমি দুনিয়ায় আমার টাকা রয়েছে, দুনিয়ার মানুষ টাকার বিনিময়ে আপনাকে সম্মান করতে পারে, কিন্তু কবরের ফেরেশতারা কি আপনার টাকার জন্য সম্মান করবে নাকি? দুনিয়ায় অন্যায় করলে বাবুদের দিয়ে, সাধ্যের দিয়ে, মানকুচুয়ার কাতলা মাছ খাইয়ে, ঘুষ দিয়ে দুনিয়ার আইনের হাত থেকে মুক্তি পাওয়া যাবে, এটা সম্ভব? কথা ঠিক কিনা? খোদার পুলিশ কোনো ঘুষ খাবে নাকি? যেদিন আজরাইসাল্লাম যান কবজ করতে আসবে, যদি আজরাইলকে বলা হয় আজরাইল একটু বসো আমাদের গ্রামের মেম্বারের ডাকি, শুনবে? যদি বলা একটু প্রধানের ডাকি, এমএলএর ডাকি, এমপির ডাকি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, কারো কথা আজরাইল শুনবে না, ওদের তাই আ বলার সময় দেবে না। কথা বুঝেননি? ওদের তাই আ বলার সময় দেবে না। ইমানদার ইমান নিয়ে কবরে আসে, কারা ইমানদার? শুধু এই গরুর গোস্ত খেলে ইমানদার? খোঁজ নিয়ে দেখুন, মানুষ টাকা হয়েছে তো আল্লাহ ভোলা হয়ে গেছে। নওজওয়ান যুবকেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর ওলি বাইজি বসকামি রহমাতুল্লাহ আলাইহি, একটা দুটো দিন না, একটা দুটো মাস না, একটা দুটো বছর না, একাধারে কুড়িটা বছর ধরে ধরে বাইজি বসকামি রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে বসে বসে আল্লাহ পাকের ইবাদত করেছিলেন। জোরে বলুন সুবহান, আর জোরে বলেন সুবহান। হুজুরের একটা মুরিদের বাড়িতে হুজুর গিয়েছেন, যে দেখেন ওনার মুরিদ একটা পাখি পুষেছে, পাখিটা খাসার ভিতরে বন্দি করা আছে। ও বাবা জিরান, পাখিটা আল্লাহর নবী বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে লক্ষ্য করে সালাম দিল। পাখিটা বলল, ও আল্লাহর নবী বাইজি, আমি পাখি, আমাকে কি খাঁচা থেকে একটু মুক্ত করে দেবে? খাঁচার দরজাটা কি একবার খুলে দেবেন? আমি পাখি আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করব, আমি পাখি চলে যাব, প্রতিদিন একবার করে আপনার সঙ্গে আমি দেখা করে যাব। ও আল্লাহর নবী বাইজি, যাওয়ার সময় আমি আপনাকে একটা ওয়াজ শুনিয়ে যাব। পাখি সালাম দিল, পাখি কথা বলল, ভাইজি দোস্তামি হুজুর অবাক হয়ে গেলেন, মুরিদের অনুমতি ছাড়াই খাঁচার দরজাটা খুলে দিলেন, পাখিটা খাঁচার বাইরে বার হয়ে আসলো। ও আল্লাহর ওলি ভাইজি, চলে যাচ্ছি আমি, আমি কথা দিয়েছিলাম আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করব, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করব, প্রত্যেক দিন একবার করে আসবো আপনার কাছে, তবে শুনুন, আমি বলেছিলাম যাওয়ার আগে আপনাকে একটা ওয়াজ শুনিয়ে যাব।
পাখিরা ওই সময় বলল আল্লাহর নবী বাইজি, ও আল্লাহর নবী বাইজি, খবরদার খবরদার, কখনো যেন আমার আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার লোক লালসা মত্ত হয়ে যাবেন না, আমার আল্লাহকে ভুলে যেন দুনিয়ার সহায় সম্পদে মত্ত হয়ে যাবেন না, ও আল্লাহর নবী বাইজি, সর্বদা আল্লাহকে ইয়াদে রাখবে, সর্বদা আল্লাহকে স্মরণ করবে, আমি পাখি সর্বদা আল্লাহ পাকে জিকির করতাম, আল্লাহ পাকে স্মরণ করতাম, একদিন আমার সামনে অনেকটা খাবার এসে গেল, ওই খাবারগুলো খেতে আমি এমন মত্ত হয়ে গেলাম, আমি আমার আল্লাহকে সেদিন ভুলে গিয়েছিলাম, আমার আল্লাহ জিকির ভুলে যে আল্লাহকে ভুলে যে যেদিন দুনিয়ার খাবার খেতে মত্ত হয়ে গিয়েছিলাম, ওই দিন আপনার মুরিদটা পিছন দিক থেকে এসে আমাকে ধরে নিয়ে ওই খাসার ভিতরে বন্দি করে দিয়েছে, ও আল্লাহর নবী বাইজি, যেদিন আমি আল্লাহকে ভুলে যে দুনিয়ার খাবার খেতে মত্ত হয়ে গিয়েছিলাম, সেদিন আপনার মুরিদ আমাকে ধরে খাঁচার ভিতরে বন্দি করে দিল, আমি আপনার কাছে এটাই নসিহত করে যাও, কখনো কোনো দিনের জন্য কোনো মুহূর্তের জন্য যেন আল্লাহ পাককে ভুলে যাবেন না, আল্লাহকে ভুলে যদি দুনিয়ার লোভ লালসা টাকা পয়সার মোহে যদি আপনি পড়ে যাও, ইবলিস শয়তান আপনাকে ধরে নিয়ে জাহান্নামের খাঁচায় বন্দি করে দেবে। বোঝা গেল কিছু? পাখি কি ওয়াজ করলো, আল্লাহকে ভুলে যেন দুনিয়ার লোভ লালসায় মত্ত হয়ে যাবেন না, সর্বদাই আল্লাহকে ইয়াদে রাখুন। আপনি অবশ্যই চাষ করুন, ব্যবসা করুন, দোকানদারি করুন, সর্ব জায়গাতে আল্লাহকে ইয়াদে রাখবেন, আল্লাহকে স্মরণ রাখবেন। দুনিয়াটা হলো মমিনদের জন্য জেলখানা, দুনিয়াটা হলো আল্লাহ পাকের মমিন বান্দাদের জন্য একটা জেলখানা, আর এই দুনিয়াটা বেঈমান কাফেরদের জন্য দুনিয়াটা হলো একটা জান্নাত। ও সোনার মালিকেরা, জেলখানায় কোন আসামি যদি জেলের বাসিন্দা হয়ে যায়, কোন মানুষ যদি জেলের আসামি হয়ে যায়, কয়েদি যদি হয়ে যায়, জেলখানার আসামি বন্দি যদি হয়ে যায়, ওই জেল বন্দি মানুষটা কখনো তার নিজের ইচ্ছা মতো চলতে পারে না, নিজের ইচ্ছা মতো খেতে পারে না, নিজের ইচ্ছা মতো যেখানে সেখানে যেতে পারে না, নিজের ইচ্ছা মতো পোশাক পরিচ্ছদ করতে পারে না, জেল দারোগার বিনা অনুমতিতে, জেল দারোগার অনুমতি নিয়ে তবেই তো তাকে চলতে হয়। আল্লাহ নবী বললেন, দুনিয়াটা হলো আল্লাহ পাকের মোমেন বান্দাদের জন্য একটা জেলখানা, আল্লাহ পাকের মোমেন বান্দা যারা তারা দুনিয়ায় ইচ্ছে মতো কখনোই চলতে পারবে না, তাদের চলা, তাদের বসা, ওটা খাওয়া সব কিছু হবে আল্লাহ পাকের কোরআন নবীর সুন্নাহ অনুযায়ী, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ অনুযায়ী তাদের ওঠা বসা খাওয়া দাওয়া চলাফেরা, মুমিন বান্দা বান্দিরা কখনো আমার নবীর তরিকা ছাড়া, নবীর তরিকার বাইরে চলতে পারে না। ও সোনার মালিকেরা, এই দুনিয়ার জেলখানা যে সমস্ত মুমিন বান্দাদেরকে আল্লাহ পাঠিয়েছেন, মুমিন বান্দা যারা হয়েছে আপনাদের জন্য জেল দারোগা হলো আমার রাসূলুল্লাহ, আমার নবী হলেন জেল দারোগা। আল্লাহ পাক বললেন, ও আমার মুমিন বান্দা বান্দিরা, তোমরা যারা দুনিয়ার জেলখানায় বন্দী হয়ে গিয়েছো, দুনিয়ার জেলখানার কয়েদি হয়ে গিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে বললাম, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোমাদেরকে যেটা করতে বলে
তোমরা সেটা করো। অমা নাহা কুমান গো পান্থা হো, আমার নবী তোমাদিগকে যেটা করতে নিষেধ করে তোমরা সেটা বর্জন করো, কারণ তোমরা তো জেলের আসামি কয়েদি বন্দী, তোমরা আমার নবীর অনুমতি ছাড়া তোমরা কিছু করতে পারবে না। বোঝা যায়নি কথা? রসুল বললেন দুনিয়াটা হলো মোমেনের জন্য জেলখানা, একটা জেলের বন্দী যেমন ইচ্ছে মতো, সেই ইচ্ছে মতো যেখানে সেখানে যেতে পারবে পারবে না, ইচ্ছে মতো খেতে পারবে না, ইচ্ছে মতো পড়তে পারবে না, ঠিক তখনগত। রসুল বললেন দুনিয়াটা হলো মোমেনের জন্য জেলখানা, যারা মোমেন বান্দা এদের দুনিয়াতে চলা ফেরা খাওয়া দাওয়া ওঠা বসা এদের একটু কষ্টই হবে। কথা বোঝেননি? আপনার সামনে আর একটা দেখেন না, দেখ 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 করে ঠেলে উঠছে, আপনার মনে মনে হচ্ছে আমি তো নামাজ কালাম পড়ি আল্লাহ বিল্লাহ করি আর ও তো পাকা হাইব্রিড হারামখোর। কথা বলেননি? যে মদের সঙ্গে জড়িয়ে, এলআইসির সঙ্গে জড়িয়ে, সুদের সঙ্গে জড়িয়ে, যে সপ্তাহে চার দিন করে বাড়ে যায় তার সম্পদ এত বাড়ছে, এটা দেখে আপনার কষ্ট হলে হবে না। মনে রাখুন আপনি জেলখানার কয়েদি। কথা বোঝেননি? রসুল বলেছেন, আমার কথা না, রসুল বলেছেন মোমেনদের জন্য দুনিয়াটা জেলখানা আর বেঈমানদের জন্য দুনিয়াটা হলো জান্নাত, ওরা যেখানে খুশি সেখানে যাচ্ছে। আপনি কষ্ট পাচ্ছেন কেন ভাই? একটা খাল এপার ওপার, এপারে আব্দুর রহিম ওপারে রাম, দুজনা বেলা দশটার সময় জাল ফেলা শুরু করেছে, ঠিক দশটা থেকে এগারোটা এক ঘন্টা। রাম বলছে রহিম চল বাড়ি যাই, খারাপ ভর্তি হয়ে গেছে, খারাপ বোঝেন তো? তো বলছে কি ব্যাপার বলতো, দশটায় দুজনা জাল ফেলা শুরু করেছি, শুধু খালের এপারে আমি ওপারে তুই, একই সময়ে একই জায়গায়, তোর খারাপ ভর্তি হলো আমার তো এখনো তলায় পড়ে রয়েছে, এই খারাটা আমার কাছে নিয়ে আয় তো। খারাটা নিয়ে আসা হলো, তো দেখে জালে যা উঠেছে একটা কিছু রাম বাদ দেয়নি, কুচে শামুক ক্যাকড়া যা উঠেছে সব ঢুকিয়েছে, এই ওর জন্য ওটা তো জায়েজ, ওর জন্য ওটা বৈধ, কিন্তু এটা কি আব্দুর রহিমের জন্য বৈধ হবে? আব্দুর রহিমের জন্য বৈধ না মানে এর খাড়াটা ভর্তি হতে একটু দেরি হবে, এর জন্য কষ্ট পেলে হবে না। আর আপনি যদি মনে করেন যে আমি কুচে শামুক ক্যাকড়া সব নেব, নেন তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে, অসুবিধে নেই খাড়ায়। আর যদি আপনি মোমেন বলে দাবিদার হন, তাহলে দুনিয়াতে আপনার দুনিয়াটা আপনার জন্য জেলখানা, এখানে আপনাকে একটু কষ্ট করেই চলতে হবে। কথা বুঝেননি? জেল দারোগার অনুমতি ছাড়া জেলের এদি বন্দি যেমন চলতে পারে না, আমার আপনার জন্য আল্লাহ পাক জেল দারোগা করেছেন আমাদের রসুল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। আল্লাহ বললেন মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা করতে বলে তোমরা সেটা করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা করতে নিষেধ করে তোমরা বর্জন করো। আপনি যদি মোমিন বান্দা হিসাবে মোমিন বান্দা বলে দাবিদার পান আপনি, তাহলে আপনি তো জেলের বন্দী, আপনি তো জেলখানার কয়েদি, আপনি তো জেলখানার বন্দী। শুনে রাখুন নওজোয়ান যুবকেরা, আমার আপনার জন্য, আমার আপনার জেল দারোগা বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছে তুমি তো জেলখানার বন্দী আসামি, খবরদার খবরদার, মদের রাস্তায় তুমি যেও জেনা রাস্তায় যেও না, সুদের রাস্তায় যেও না, এলআইসি রাস্তায় যেও না, না 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 বারে তুমি যেও না, অন্যায় পথে তুমি যেও না, নারীবাজি করো না, না 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 তুমি কখনোই টাকা সুদে কাটিও না, ঘরের বউগুলোকে নির্লজ্জ ব্যবহার মতো রাস্তায় তুমি ঘুরিও না, মহিলা সমিতিতে যোগদান করিও না, গরুকে যোগদান করিও না। যদি আপনি মনে করেন আপনি জেলখানার আসামি, আপনি মোমেন বান্দা, আপনি জেলখানার আসামি, আপনি জেল দারোগার অনুমতি নিয়ে আপনায় চলতে হবে, আর অনুমতি ছাড়া যদি আপনি চলেন তবে তো আপনি ইমানদার না।